ᱟᱡᱚᱫᱤᱭᱟᱹ ᱵᱟᱧᱪᱟᱣ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱟᱡᱚᱫᱤᱭᱟᱹ ᱵᱟᱧᱪᱟᱣᱟ, ᱥᱟᱱᱛᱟᱲᱟᱜ ᱱᱟᱜᱟᱢ ᱵᱟᱧᱪᱟᱣ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱟᱡᱚᱫᱤᱭᱟᱹ ᱵᱟᱧᱪᱟᱣᱟ, ᱥᱟᱱᱛᱟᱲᱟᱜ ᱮᱠᱤᱪᱪᱷᱟ ᱵᱟᱧᱪᱟᱣ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱟᱡᱚᱫᱤᱭᱟᱹ ᱵᱟᱧᱪᱟᱣᱟ, ᱥᱟᱱᱛᱟᱲᱟᱜ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱛᱮ ᱵᱷᱳᱴ ᱯᱩᱨ ᱠᱟᱛᱮᱢ ᱛᱟᱦᱮᱱᱟ? ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱣᱟ ᱨᱟᱸᱜᱟ ᱵᱚᱞ ᱮᱱᱮᱡ ᱰᱟᱹᱦᱤ ᱨᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱡᱟᱠᱟᱛ ᱢᱟᱹᱡᱷᱤ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱢᱚᱦᱚᱞ, ᱡᱩᱣᱟᱹᱱ ᱢᱚᱦᱚᱞ ᱥᱟᱶᱛᱮ ᱯᱨᱚᱠᱤᱛᱤ ᱵᱟᱧᱪᱟᱣ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱢᱚᱧᱪᱚ ᱵᱟᱧᱪᱟᱣ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱵᱟᱧᱪᱟᱣ ᱢᱚᱧᱪᱚ ᱦᱚᱦᱚᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱟᱵᱚ ᱟᱡᱚᱫᱤᱭᱟᱹ ᱵᱩᱨᱩ ᱨᱮᱱᱟᱜ ᱫᱩᱨᱜᱟᱹ ᱵᱟᱱᱫᱩ ᱯᱨᱚᱡᱮᱠᱴ ᱵᱤᱨᱩᱫᱽ ᱨᱮ ᱥᱮ ᱱᱚᱰᱮ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟᱹ ᱵᱚᱱ ᱵᱤᱵᱷᱟᱜᱽ ᱡᱟᱦᱟᱸ ᱫᱟᱨᱮ ᱵᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱤᱴᱮᱱᱰᱟᱨᱮ ᱦᱚᱦᱚ ᱟᱠᱟᱫᱟ, ᱱᱚᱣᱟ ᱵᱤᱨᱩᱫᱽ ᱨᱮ ᱨᱟᱸᱜᱟ ᱚᱱᱟ ᱡᱚᱜᱟᱱᱟᱭ ᱨᱮ ᱥᱮ ᱵᱤᱠᱠᱷᱳᱵᱽ ᱥᱚᱢᱟᱵᱮᱥ ᱨᱮ ᱱᱚᱰᱮ ᱦᱮᱡ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱ ᱱᱚᱰᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱤᱧᱨᱮᱱ ᱯᱚᱱᱚᱛ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱵᱟᱵᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱡᱮᱞᱟᱨᱮ ᱱᱚᱣᱟ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱤᱧᱨᱮᱱ ᱡᱮᱞᱟ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱵᱟᱵᱟ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ, ᱤᱧᱨᱮᱱ ᱯᱚᱨᱚᱵᱽ ᱯᱟᱨᱟᱱᱤᱠ ᱵᱟᱵᱟ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ, ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱤᱧᱨᱮᱱ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱨᱟᱡᱮᱱ ᱴᱩᱰᱩ ᱜᱚᱢᱠᱮ, ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱱᱚᱰᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱡᱷᱟᱲᱜᱨᱟᱢ ᱡᱮᱞᱟ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱵᱟᱵᱟ, ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱱᱚᱣᱟ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟᱹ ᱡᱮᱞᱟ ᱨᱮᱱ ᱢᱟᱹᱡᱷᱤ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱢᱚᱦᱚᱞ ᱨᱮᱱ ᱥᱟᱱᱟᱢ ᱴᱚᱴᱷᱟ ᱨᱮᱱ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱵᱟᱵᱟ ᱠᱚ, ᱟᱨ ᱟᱯᱮ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮ ᱱᱚᱣᱟ ᱟᱡᱚᱫᱤᱭᱟᱹ ᱵᱩᱨᱩ ᱨᱮᱱ, ᱤᱧᱨᱮᱱ ᱟᱭᱳ ᱠᱚ, ᱤᱧᱨᱮᱱ ᱵᱟᱵᱟ ᱠᱚ, ᱤᱧᱨᱮᱱ ᱵᱚᱭᱦᱟ ᱠᱚ, ᱤᱧᱨᱮᱱ ᱢᱤᱥᱨᱟ ᱠᱚ, ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱴᱷᱮᱱᱤᱧ ᱡᱚᱦᱟᱨᱤᱧ ᱪᱟᱞ ᱮᱫᱟ, ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱥᱟᱨᱦᱟᱣ ᱦᱚᱸ ᱛᱚ ᱛᱮᱦᱮᱧ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱚᱠᱛᱚ ᱫᱚ ᱫᱚᱢᱮ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱟᱠᱟᱫᱟ, ᱟᱨ ᱢᱟᱭᱤᱠ ᱛᱮ ᱫᱚᱢᱮ ᱨᱚᱲ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱭᱟᱹᱛ ᱦᱚᱸ ᱵᱟᱹᱱᱩᱜ ᱟᱠᱟᱫᱟ, ᱥᱮ ᱢᱟᱭᱤᱠ ᱛᱮ ᱨᱚᱲ ᱨᱮᱱᱟᱜ ᱞᱟᱹᱠᱛᱤ ᱦᱚᱸ ᱵᱟᱹᱱᱩᱜ ᱟᱠᱟᱫᱟ। ᱟᱨ ᱟᱢᱨᱟᱭ ᱨᱟᱜᱟ ᱯᱷᱩᱴᱵᱚᱞ ᱢᱚᱭᱫᱟᱱᱨᱮ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱢᱟᱱᱩᱥᱨᱟ ᱡᱮ ᱵᱤᱠᱠᱷᱳᱵᱽ ᱥᱚᱢᱟᱵᱮᱥ ᱢᱤᱞᱤᱛ ᱦᱩᱭᱮᱱᱟ, ᱮᱴᱟ ᱥᱩᱫᱷᱩ ᱵᱤᱠᱠᱷᱳᱵᱽ ᱥᱚᱢᱟᱵᱮᱥ ᱱᱟ, ᱮᱴᱟ ᱥᱩᱫᱷᱩ ᱵᱤᱠᱠᱷᱳᱵᱽ ᱥᱚᱢᱟᱵᱮᱥ ᱱᱟ, ᱮᱴᱟ ᱮᱴᱟ ᱥᱮᱱᱴᱤᱢᱮᱱᱴ ᱵᱟᱪᱟᱱᱳᱨ ᱞᱚᱣᱟᱭ ᱟᱱᱫᱳᱞᱚᱱ ᱮᱠᱴᱟ ᱯᱚᱨᱡᱟᱭ, ᱡᱮ ᱞᱚᱣᱟᱭᱴᱟ ᱥᱮᱭ ᱥᱩᱫᱩᱨ 2018 ᱥᱟᱞ ᱛᱮᱜᱮ ᱥᱩᱨᱩ ᱦᱩᱭᱮᱱᱟ, ବିଭିନ୍ନ ସମୟ ବିଭିନ୍ନ ଆଙ୍ଗିକେ ବିଭିନ୍ନ ଦୃଷ୍ଟିଭଙ୍ଗୀତେ ବିଭିନ୍ନ ପ୍ରେକ୍ଷାପଟେ ଆଦିବାସୀ ମାନୁଷରା ତାର ରିଆକ୍ସନ ଦେଖାଚ୍ଛେ, ସେଇ ରିଆକ୍ସନের একটা অংশ হচ্ছে আজকের এই জনসভা। আর এই লড়াইয়ের এক পক্ষে আছে রাষ্ট্র আর রাষ্ট্রের পরিচালক বর্গ, এই লড়াইয়ের এক পক্ষে আছে সেই রাষ্ট্রের পরিচালক বর্গের নিয়ন্ত্রিত পুলিশ প্রশাসন, আইন আদালত, বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক, যারা মনে করে এই সংবিধানটা তাদের বাবার সম্পত্তি, যারা মনে করে আইন কানুন গুলো নিজের বাবার সম্পত্তি, যারা মনে করে ওই আইন কানুন গুলোকে নিজেদের সুবিধা মতো প্রয়োগ করা যাবে, যারা মনে করে ওই আইন গুলোকে প্রয়োগ করে আদিবাসী মানুষের ন্যায্য বুনিয়াদী অধিকারকে শেষ করে দেওয়া যাবে, তারা এক পক্ষে আছে। এখানে আমার অনেক সম্মানীয় পুলিশ আধিকারিক থাকতে পারেন, থাকতে পারেন তাদের গোয়েন্দা বিভাগের আধিকারিক, থাকতে পারেন জেলা স্তরের প্রশাসনিক আধিকারিক, যারা আমাদের বক্তব্যটা শুনছেন, শুধু কানে শুনবেন না, রেকর্ডটা করে রাখবেন। কেন আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি? আপনাদের নিয়ম অনুযায়ী এই বক্তব্যগুলো হয়তো অসাংবিধানিক বক্তব্য হতে পারে, আপনাদের নিয়ম অনুযায়ী এই বক্তব্যগুলো বেআইনি হতে পারে, এর জন্য আরো কি কি দেবেন আমরাও সেটার জন্য প্রস্তুত আছি। তবু আমরা দয়া করে বলছি, কান খুলে শুনে রাখুন, রেকর্ড করে থাকলে রেকর্ড করুন। কেন আজকে বলতে বাধ্য হচ্ছি যে আজকে আধিকারিকরা নিজেদের মতো করে আইনটাকে চালাতে চায়? কেন আজকে বলতে বাধ্য হচ্ছি নিজের সুবিধা মতো আইনটাকে প্রয়োগ করে? কেন আজকে বলতে বাধ্য হচ্ছি যে এই আইনগুলোকে নিজের সুবিধা মতো প্রয়োগ করে মানুষের গণতন্ত্রের ক্ষতিগ্রস্তকে লুট করা যায়? তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা। অবাক ব্যাপার আমার সম্মানীয় পনত পারগানা বাবা যে কথা দিয়ে শুরু করলেন, সেই কথাটা দিয়ে আমি আমার বক্তব্যটা শুরু করব। আজকে আমরা বাঘমুন্ডি থানার নাগরিক, বাঘমুন্ডি থানা এরিয়ার নাগরিক আমরা, আমাদের কিছু নাগরিক অধিকার আছে, আমাদের কিছু
ঝাড়খণ্ডে তার পুলিশ আধিকারিক আজকে আদিবাসীরা সাংবিধানিক গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করবে তার জন্য ইন্টিমেশন লেটার পারমিশন লেটার দিতে গিয়েছিল। উনি কি বললেন, নিচ্ছি না নেব না, যা করার করে দেন। আমাদের জানা নেই ওই খাকি উর্দি পরে ওই আধিকারিকের চেয়ারে বসে এই কথাগুলো কতটা সাংবিধানিক আমাদের জানা নেই। তবে আপনাকে এই সমাবেশ থেকে আমরা বলে রাখছি, বাঘমুন্ডি থানার আধিকারিক সাহেব, আমার জানা নেই এই বাঘমুন্ডি থানার আইসিগুলো এরকম হয় কিনা জানা নেই, বাঘমুন্ডি থানার আইসিগুলো এরকম হয় নাকি জানা নেই। কারণ এর আগে আমরা দেখেছি এক পুলিশ আধিকারিক ছিলেন যিনি কাদের প্ররোচনায় কাদের অঙ্গুলি হেলনে একটা শান্তিপূর্ণ পদযাত্রায় রাজেন টুডু, রাজেশ্বর টুডু, সুপেন হেমব্রম, কেদার মুড়া আরো অনেকে ছিলেন, তাদের বিরুদ্ধে সুমতো কেস করেছিলেন 2021 সালের অক্টোবর মাসে। উনি একা একা আইসি অফিসার ছিলেন, আর এক আধিকারিক ছিলেন, আর আজকে আর একজন আধিকারিক না সিআরপিসি জানেন না কি পড়ে এরা চেহারা বসেছেন আমার জানা নেই। কিন্তু এটুকু জানি আমি এলাকার একজন নাগরিক, আমি বাঘমুন্ডি এলাকার একজন নাগরিক, আমার অধিকার আছে শান্তিপূর্ণ ভাবে যে কোনো সভা সমিতি করার, আমি একজন সংবিধানকে মান্যতা দেওয়া নাগরিক, আমি আইন প্রশাসনকে মান্যতা দেওয়া নাগরিক। তাই আমি থানাতে ছুটে গেছি, তাই আমি থানাতে ছুটে গেছি আপনার কাছে জানানোর জন্য আপনি আমার আবেদনটা পারমিশন দিতেও পারেন নাও পারেন। কিন্তু ওই চেয়ারে বসে কোন গুন্ডা মুস্তানদের মতো নিচ্ছি না নেব না যা করার করে দেবেন এই ল্যাঙ্গুয়েজ শুনতে আমরা রাজি নই, এই ল্যাঙ্গুয়েজ শুনতে আমরা রাজি নই। আপনি শুনে রাখুন, আদিবাসী মানুষদের সাথে মিশুন, আদিবাসীদের সেন্টিমেন্টটা বুঝুন, আদিবাসীদের আন্দোলনটা বুঝুন, আদিবাসীরা কি চায় সেটা বুঝুন, আদিবাসীদের সাথে রিয়াকশনটা সেভাবে দেখাবেন, নালে অ্যাকশন নিতে অনিবার্যভাবে আমরা অ্যাকশন নিতে বাধ্য থাকব। আপনার কথাটা আমি ফিরিয়ে দিচ্ছি, আপনি বলেছিলেন নিচ্ছি না নেব না যা করার করবেন, ঠিক আছে আমরা যা করার করব, সময় কথা বলবে মাননীয়, আপনি অপেক্ষা করুন 22 আগস্ট, আপনি অপেক্ষা করুন 22 আগস্ট, রাস্তার আন্দোলন রাস্তাতে দেখা হবে, সেই রাস্তায় বান ভাঙলে আপনার থানার গেটটাও ভাঙবে, এটুকু আপনাকে বলছি। আজ এই কথাগুলো বেআইনি মনে হবে, আজ এই কথাগুলো অসাংবিধানিক মনে হবে, আজ এই বক্তব্যের এগেনস্টে কেস লাগানো হবে। আর নাগরিক অধিকার যখন খর্ব হয়, নাগরিকদের অধিকার যখন মান্যতা পায় না, রাষ্ট্র কর্তৃক সাধারণ মানুষের জীবন জীবিকা যখন শেষ হয়ে যায়, আদিবাসী মানুষের উচ্ছেদের নীল নকশা যখন শুরু হয়, আদিবাসী মানুষদিকে তাদের সেন্টিমেন্ট ভুলিয়ে দেওয়ার যখন রাজনীতিতেও আপনারা সামিল হন, তখন আপনাদের মনে পড়ে না কোনটা আইনি কোনটা বেআইনি। আজকে আমাদের বক্তব্য দেওয়ার বেশি সময় নেই, এটুকু শুনে রাখুন, আমরাও বুঝি আপনাদের উপর অনেক চাপ আছে, আপনাদের উপর অনেক প্রেসার আছে, কারণ আপনারা সত্যিটাকে সত্যি বলে স্বীকার করেন না। আর প্রথমেই বলেছি আপনাদের প্রয়োজন মতো আপনারা আইনটাকে ব্যবহার করেন, তা আপনারা আপনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করে যাব। আর আগামী দিনে এই পারমিশন যদি আপনারা না দেন, আমরা সুস্থ হবে গণতান্ত্রিক ভাবে লড়াই আন্দোলনের পক্ষপাতি, আমরা সাংবিধানিক ভাবে লড়াই আন্দোলনের পক্ষপাতি, আপনাদের কাছে ইন্টিমেশন দিতে যাই, আপনারা নেবেন না, পরিণামে আমাদেরকে শুনতে হয় যা করার করবেন। তাহলে আগামী দিনে আমরাও
যা করার এই করব, আপনাদের কাছে পারমিশন নিতে যাব না। হিম্মত থাকলে আমাদের সমাবেশগুলো আজকে দেখাবেন। এই অযোধ্যা পাহাড় শুধু না, গোটা পুরুলিয়ার ডাহিডুংরিতে আমরা সমাবেশ করব। হিম্মত থাকলে আপনারা আটকাবেন। আমি উজের হয়ে পাবো না। নোয়া যদিয়ে পুরু চেতান রে তেহেন বন গাল মারাও কানা ভরম লোকাদা সামান কাতে গাল মারাও কানা যা কথা কো চর্চা কানা নোয়া কথা দো মামুলি কথা দো বন কানা নোয়া কথা দো সেন্টিমেন্ট না কথা কানা কোকো বাঞ্চাও তাহেনা আজোদিয়ে বাঞ্চা সন্তলা নাগাম বাঞ্চাও তাহেনা আজোদিয়ে বাঞ্চা সন্তলা এই কিচ্ছ বাঞ্চাও তাহেনা আজোদিয়ে বাঞ্চা সন্তলা জেত লেখাতে ভোট তুল কদম তাহেনা নোয়া বুঝিও তাবলা নোয়া না হয়ে তেন চালুক করা ওকা কঠিনচ অকয় কোয়া উড়েলতেছ আবু কো তানারে হানা নাওয়া নোটে সুপেন বাবুই লেইকে গিয়া রাজস্ব দায় লেইকে গিয়া বাংমা নুকু আন্দোলন রে নোয়া যদি আন্দোলন রে যাই কো জোপলাও করা নুকু তো বাংমা কোটি কোটি টাকা কো জমা করা নুকু তো বাংমা কোটি কোটি টাকা কো জমা করা মেনকান দিন ইয়ে হয়ে পাবো না রাজেশ্বর টুডুয়া মেধা আর নোডে সুপেন হেমব্রমা মেধা মিদিন কিন্তু সেঙ্গেলে তেয়ারা ওনা সেঙ্গেল গোটা পশ্চিম বাংলা জাকাত রে ছাড়া হয়েওয়া ওনা সেঙ্গেল এলা এলাউতে আপনার বাইরি কো আতা রঙ কো হয়েওয়া তবে এর আগে যদি এ পুরু বাঞ্চা আ নোয়া ঠুলকে বন্ধু নোড়া বাঞ্চা আ নোয়া আবার এই তোর বাঞ্চা আ দেহেন নোড়া আইমা কথা গাল মারাও কানা সারাকান দিন রে যা ধারাবাহিক আন্দোলন চালা কানা নোয়া আন্দোলন রে সন্তাল সন্তে তামাম আদিবাসী কো ইতি সাফাব কাতে হো তাহে না জুমিরু আবো আবোতে আবো ভাগে বো বুঝা আজ কেউ কেউ মনে করেছেন আদিবাসীদের আন্দোলনটা ভাঙা কোন ব্যাপারই না, কারণ আদিবাসীরা অর্থহীন, আদিবাসীরা জোটবদ্ধ নয়, আদিবাসীরা অল্পেতে খুশি, তাই বিভিন্ন সময় ভয় ভীতি দেখিয়ে প্রলোভন দেখিয়ে আপনারা এই অযোধ্যাটাকে কেড়ে নিতে চাইছেন। আজকেও দেখলাম তো, আজকে আদিবাসীরা সমাবেশ দেখেছে, আর পুরুলিয়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হিল টপে আজকে ফুটবল খেলা শুরু হলো। আপনারা ফুটবল খেলা শুরু করতেই পারেন, আরে যদি আরো কিছু আছে আরো কিছু করুন, কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, সবাই দালাল দাগাবাজ হয় না। কেউ কেউ আঙ্গুল তুলেও কথা বলে, কেউ কেউ চোখে চোখ রেখেও কথা বলে, কেউ কেউ হাতে অস্ত্র নিয়েও লড়াইয়ে যায়। আর এই লড়াই ধারাবাহিক লড়াই, কেউ যদি মনে করেন আদিবাসীদেরকে ম্যানেজ করে দেব, কেউ যদি মনে করে আদিবাসীদেরকে সরিয়ে দেব, কেউ যদি মনে করে পারগানা বাবাদের এখানে নেতৃত্বকে কেস দিয়ে জেলে ভরে এই আন্দোলনটাকে দমিয়ে দেব, দিয়েছিলেন তো, হয়তো আমার সামনে গুণন মুর্মু এখন আন্দোলন করছে, ধীরেন আন্দোলন করছে, রাজেন্দ্র টুডু আন্দোলন করছে, কেস দিয়েছিলেন তো, আবারও দেন না, আমরা তো রেডি আছি। আজকে সেই লড়াইয়ের আন্দোলনের যে ধারাবাহিক লড়াই আন্দোলন চলবে, তাতে আপনাদের যা করার তা করবেন, আমরা আমাদের পক্ষে চলব, ন্যায় নীতির পক্ষে চলব, আদিবাসীদের অধিকার রক্ষায় জান কবুল মান কবুল লড়াই আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি এবং এই লড়াই চলবে। যতদিন না আমরা এই ফুলগাঁও বন্ধুনালা প্রজেক্টটাকে বন্ধ করতে পারছি, এই লড়াই আন্দোলন শুধু অযোধ্যার বুকে না, জেলায় জেলায় রাজ্য স্তরে বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দেওয়ার কাজটা ধারাবাহিক ভাবে করব। ইয়া গলবর মতে বই যাস্তিয়া তেহেন যতক্ষণ মারাং কাটা হয়ে কানা সেন্টিমেন্ট রে উরকু মেলাংতে হলমজীবী লড়াই হয়েওয়া আবকতানের জুমি বাহা হয়েওয়া আর তেহেন নোয়া আন্দোলন খালি আজোধিয়া মতো তেহেন আজ এই অযোধ্যার আন্দোলন তুলগার আন্দোলন তুলগা বাঁচানোর আন্দোলন শুধু তুলগা বাঁচানোর আন্দোলনে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন অযোধ্যার প্রেক্ষাপট ছাড়িয়ে বিভিন্ন জেলায় জেলায় সেটা ছড়িয়ে পড়েছে এবং আজকে কেউ মনে করছেন উকুর আছে পিছিকে কেনা উকুর পাঞ্চা ধরে নেওয়া নুন দিন ধরে পায় প্রেস মিট এটা নুন দিন ধরে ডিএম ডেপুটেশন পেয়ে নেতা নুন দিন ধরে পায় সভা সমিতি এটা ফ্যানকাল উইয়ার হয়ে তব না তুলগা আন্দোলন প্রেক্ষাপট রে আজোদিয়ে গুরু রে কেক কেক হয়ে কেনা নোয়াহ কাটি উইয়ার ধরা লাগছি কেনা হয়তো তোমার কিছু তোমার হয়ে কেনা সেন্টিমেন্ট গোটা পনত ছুড়িয়ে উড়ে না মেটাং কামি হয়ে কেনা
ᱢᱟ ᱛᱟᱦᱞᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱡᱚᱦᱟᱨ ᱾